বাড়িয়া সরকান্দি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর আইসিটি বইয়ের দ্বিতীয় অধ্যায় নেটওয়ার্কের ব্যবহার নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসের শেষ পর্যন্ত থাকবে বা দেখবে। তো চলো শুরু করা যাক। এটা আমার পরিচয়, আমার পরিচয় নতুন করে দেওয়ার কিছু নাই। আমি তোমাদের বিদ্যালয়ের আইসিটি শিক্ষক। পাঠ পরিচিতি অষ্টম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি অধ্যায় দ্বিতীয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করো, মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলছে মেয়েটি, মোবাইলের নেটওয়ার্ক ব্যবহার করে কথা বলছে। এবং এখানে একটা টাওয়ার দেখা যাচ্ছে। আজকের পাঠের শিরোনাম নেটওয়ার্ক এর ব্যবহার। এই পাঠ শেষে শিক্ষার্থীরা নেটওয়ার্ক কি তা বলতে পারবে, নেটওয়ার্ক ব্যবহার করে তথ্য সংরক্ষণ করতে পারবে, নেটওয়ার্ক ব্যবহার করে অনলাইনে তথ্য সংরক্ষণের প্রক্রিয়া ব্যাখ্যা করতে পারবে। সামাজিকভাবে একসাথে থাকা এটা এক ধরনের নেটওয়ার্ক। আদি আমলে মানুষ একসাথে বসবাস করত, বর্তমানেও অনেকে একসাথে বসবাস করে। নেটওয়ার্ক ব্যবহার করে আমরা অতীতে এই কাজগুলো অন্যভাবে করতে শিখেছি। তথ্যকে কার্যকরভাবে ব্যবহার করার জন্য নেটওয়ার্ক ব্যবহার করা হয়। পূর্বে তথ্য আদান প্রদান কাজ ছিল ম্যানুয়াল, কাগজ কলমে। বর্তমানে নেটওয়ার্কের কারণে তথ্য আদান প্রদান হচ্ছে ইমেইলের মাধ্যমে। এছাড়া তোমরা জানো সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক আছে, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে। এগুলা তথ্যকে কার্যকরভাবে ব্যবহার, যার কাছে যত বেশি তথ্য সে তত ক্ষমতাশালী। এখন তথ্য সবার কাছে উন্মুক্ত। নেটওয়ার্কের মাধ্যমে তথ্য সংরক্ষণ উপস্থাপন। আমরা যখন আজ থেকে 30-40 বছর আগে, যখন ইন্টারনেটের ব্যবহার এতটা ছিল না বা ইন্টারনেট এতটা অ্যাভেলেবল ছিল না, তখন আমরা অধিকাংশ কাজই কাগজে লিখে সংরক্ষণ করতাম। এখন আমরা কম্পিউটার মাধ্যমে লিখে অনেক কিছু সংরক্ষণ করি। তাছাড়া বাংলাদেশের ওয়েব পোর্টাল, বাংলাদেশ সরকারের www.bangladesh.gov.bt, এখানে অনেক সার্ভারই আছে যেখানে অনেক তথ্য সংরক্ষণ থাকে। বর্তমানে কাগজের প্রয়োজন ফুরিয়েছে এবং সেটি পরিবেশ রক্ষার জন্য অনেক বড় একটি পদক্ষেপ। বিমানবন্দরের টিকিট বিক্রয় এখন অনলাইনে বিমানের টিকিট কেনা যায়, রেলগাড়ির টিকিট কেনা যায়, বাসের টিকিট কেনা যায়। যেগুলো আগে যে আমাদের কাজগুলো করতে, সেগুলো আমরা এখন ঘরে বসেই অনায়াসেই আমার ল্যাপটপ বা অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে করতে পারছি। বর্তমানে বিদেশে ভ্রমণের জন্য পাসপোর্ট, ভবিষ্যতে আঙুলের ছাপ কিংবা চোখের রেটিনা স্ক্যান করে ডাটাবেজে সকল তথ্য সংরক্ষণ থাকবে। নিজের কম্পিউটারে সফটওয়্যারটি ক্রয় করে ইনস্টল করতে হতো, এখন আমরা ইনস্টল না করেও আমরা সফটওয়্যার শেয়ারিং এর মাধ্যমে ব্যবহার করতে পারি। আমরা একসময় আমাদের হার্ড ডিস্কে তথ্য সংরক্ষণ করতাম, এখন আমরা গুগল ড্রাইভ, ড্রপ বক্স এগুলোতে তথ্য সংরক্ষণ করি, এবং যেটা বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ব্যবহার করা যায়। সুবিধাটা 50 বছর আগে ছিল না। দলগত কাজ, এখানে উল্লেখ নেই এমন 5টি নেটওয়ার্কের ব্যবহার উল্লেখ করে উপস্থাপন করতে হবে তোমাদের মূল্যায়ন। তুমি কিভাবে নেটওয়ার্ক ব্যবহার করে তোমার বন্ধুদের সাথে তোমার তথ্য সমূহকে কার্যকর ভাবে ব্যবহার করবে, অনলাইনে তথ্য কিভাবে রাখা হয়, শিক্ষামূলক তথ্য সংরক্ষণে তোমার প্রতিষ্ঠান কি কি নেটওয়ার্ক ব্যবহার করে তার একটি তালিকা তৈরি করে শ্রেণী শিক্ষকের নিকট জমা দিবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করছি। আল্লাহ হাফেজ।